আমার শরীরের ভিতরে আমার শরীরের ভিতরে কার্ল মার্ক্সের রক্ত নাই আমার শরীরের ভিতরে লেনিনের রক্ত নাই আমার শরীরের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রক্তের ধারা বইছে আমার শরীরের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্তের ধারা বইছে আমি হাজার বার মেরে ফেললেও মাথা উঁচু করা জাতি মাথা নিচু করা জাতি নয় আমরা দেখেছি ব্রিটিশদেরকে আমরা দেখেছি আইয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কাটাছে খাল এর সাত চাচার নানান তাল ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখাছে অন্ধকার দূর করতে হলে আগামী দিন সাজাতে হবে আল কোরআনের বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কথা বলেন না বলে মুখ বন্ধ রেখেছেন বলে একটা একটা করে নাস্তিক্যবাদ স্থায়ীভাবে মাথার উপরে চেপে বসছে তা যারা টের পাচ্ছে তাদের কাছে খারাপ লাগছে আর যাদের মেধায় প্যারালাইসিস হয়ে গেছে যাদের মন মস্তিষ্ক প্যারালাইজড হয়ে গেছে তারা এটাকে টের পাচ্ছে না যারা টের পাচ্ছে তারা সুস্থ যারা সুস্থ তারা সংখ্যাই কম যারা টের পাচ্ছে তাদের সংখ্যা কম যারা টের পাচ্ছে না তাদের সংখ্যা বেশি একেই বলে ঘুমন্ত জাতি এ জাতি যতদিন ঘুমিয়ে থাকবে ততদিন নাস্তিক্যবাদ স্থায়ীভাবে মাথার উপরে চেপে বসবে সুতরাং ঘুম ভাঙাতে হবে রাত গভীর হোক খৈরুল জিহাদ ঘুম ভাঙানো লাগবে না বিছানা ত্যাগ করা লাগবে ঘুম ভাঙতে হবে বিছানা ছেড়ে যেতে হবে ময়দানে ঝাঁপায়ে পড়তে হবে তবে না জাতির মুক্তি আসবে সংগ্রাম ছাড়া মুক্তি আসবে না সংগ্রাম ছাড়া মুক্তি আসবে না দেখছেন না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে দাফন করে ফেলেছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবস্থাকে দাফন করে ফেলেছে এই কারিকুলামে ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করলে আগামী দিনে এই চকরিয়ার কোনো ছেলে ডাক্তার হবে না আগামী দিনে কোনো ছেলে এই এই কারিকুলামে এই শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ার হবে না যে জাতি বুঝার পরে উচুপ করে বসে থাকে এটাকে ঘুমন্ত জাতি ছাড়া জাগ্রত জাতি বলা যায় না ঘুমিয়ে যতদিন থাকবেন বিপদ তত স্থায়ীভাবে মাথার উপরে চেপে বসবে আপনার আমার জীবন শুরু হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে হার মানতে আমরা শিখিনি এই কথাটা আপনাদের কাছে একটু আন্দোলনমুখী মনে হলেও এখানে যারা আমি বসে যারা আমরা বসে আছি আমার ডান বামের সামনে নারী পুরুষ সকলেই আমরা হারতে শিখিনি বলেই আজ আমরা এখানে যদি হেরে যেতাম পৃথিবীতে আমাদের আশাই হতো না বিশ্বাস করেন এটা যদি হেরে যেতাম পৃথিবীতে আমাদের আশাই হতো না আমরা পৃথিবীতে আসতে পারতাম না আমাদের জীবনটা শুরুই হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে সংগ্রাম দিয়েই আমাদের পৃথিবীতে আসা সংগ্রাম দিয়েই আমাদের জীবন চলছে লক্ষ্য করেন الله رب العالمين بولين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলবেন কোনো কথা আছে
আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে, পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তীব্র গতিতে মায়ের ওভামের দিকে ছুড়ে দেওয়া হলো। এক ফোঁটা বীর্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার কীট রাখলেন 60 থেকে 50 কোটি। আল্লাহু আকবার বলেন। এক ফোঁটা বীর্যের ভিতরে মানুষ তৈরি হওয়ার কীট কত বলেন? 60 থেকে 50 কোটি। কম বেশি বিজ্ঞানীদের হিসাব আরও আছে, কিছু মরা থাকে কিছু জিন্দা থাকে। লক্ষ্য করেন সংগ্রাম কোথার থেকে শুরু। এখন যদি আমি আপনাকে সংগ্রামের কথা বলি, মাথার ভিতরে আপনার পোকা নড়বড় করে কেন? যদি কোনো ব্যক্তি সংগ্রামকে অপছন্দ করে, সে ব্যক্তি তার জন্মটাকেই অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে কান লাগাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ফোঁটা নাপাক পানির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আসলামউদ্দিন জিহাদি ছিল, মায়ের অভাবের দিকে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে সামান্য পথ পাড়ি দিতে গিয়ে সব মরে গেল, পরাজয় হলো। তার ভিতরে আপনিও ছিলেন, আপনি দৌড় শুরু করলেন, হাজার কোটি লক্ষ্যকে উপেক্ষা করে মায়ের ডিম্বান পর্যন্ত গেছে মাত্র 300 থেকে 500 কিট। 300 থেকে 500 কিট চলে গেছে মায়ের ডিম্বান পর্যন্ত, ওখানকার দেয়ালটা ভেদ করে 300 থেকে 550-এর ভিতরে কেউ যেতে পারে নাই। শুধুমাত্র কঠিন সংগ্রাম করে সব মরে গেল। আপনি সংগ্রামে বিজয় হয়ে দৌড়াতে আপনি বিজয় লাভ করলেন, আপনি এই যুদ্ধে বিজয় লাভ করলেন, আপনি বিজয় হলেন। বিজয় হওয়ার কারণে আপনি আপনার মায়ের ডিম্বান পর্যন্ত চলে যেতে পারলেন। আপনার সৃষ্টি লগ্ন শুরু থেকেই তো সংগ্রামের পথ, আপনার তো শুরু থেকেই সংগ্রামের পথ, আপনার তো শুরু থেকেই লড়াই, আপনার তো শুরু থেকেই যুদ্ধ, আপনার তো শুরু থেকেই জিহাদ, আপনার তো শুরু থেকেই সংগ্রাম। আপনি যদি সংগ্রাম না করেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবেন না। আপনি যদি সংগ্রাম না করেন, আপনার পারিবারিক জীবনে উন্নতি করতে পারবেন না। আপনি যদি সংগ্রাম না করেন, আপনার রাষ্ট্রীয় জীবনে উন্নত করতে পারবেন না, সামাজিক জীবনে উন্নত করতে পারবেন না। আপনার পুরা জীবন দিকে পুরা জিন্দেগি পারিবারিক সামাজিক সমস্ত জায়গায় যদি আপনি সফল হতে চান, সৃষ্টির সুর লগ্ন থেকে আল্লাহ বুঝাইয়া দিলেন 60 থেকে 50 কোটি মানুষের ভিতরে শুধুমাত্র তুমি দৌড় দিয়ে বিজয় লাভ করে আজকে তুমি পৃথিবীতে আসতে পেরেছ, ওই সংগ্রামের কথাটা মাথায় যদি রাখো, পৃথিবীর সব জায়গায় তোমাদের বিজয় দান করা হবে। যদি এ সংগ্রাম করতে না পারো, যদি ভুলে যাও, ঘুমায়া ঘুমায়া যদি থাকো, তাহলে কোনো জায়গায় সাকসেস হতে পারবে না। একটা ছাত্র সাকসেসফুল হয় তখন যখন চূড়ান্ত সংগ্রাম করে তার নিজের সাথে। কার সাথে? ছাত্ররা সংগ্রাম করে রাতের বেলা, যারা সাকসেসফুল হয়েছে
আমার দেশে যারা সুনাম অর্জন করেছে তাদের পড়াশোনার স্টাডি ক্লাস তাদের স্টাডি রুটিন এটা যদি আপনি একটু খেয়াল করেন আর যদি তাদের খোঁজ খবর নিতে যান তাহলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি কৃতি ছাত্র যারা আছে ছাত্রী যারা আছে তাদের পড়াশোনার ব্যাপারে সংগ্রাম এমন ভাবে করেছে খাওয়া এবং ঘুম কোনটার ঠিক ছিল না তাই সে আজ বিসিএস ক্যাডার নাকি ঘুমায়া ঘুমায়া বিসিএস হওয়া যায় ঘুমাইলে পরে আপনি বিসিএস ক্যাডার হতে পারতেন না কোন যুবক যে যুবকটা আজকে টিওনো হয়ে ইওনো হয়ে বসেছে ডিসিএসপি হয়ে বসেছে ঘুমায়া ঘুমায়া হয় নাই তার পড়াশোনা তার যোগ্যতা তার দক্ষতা অর্জন করার জন্য ক্যারিয়ার গঠন করার জন্য ছাত্র জীবনে চরম কষ্ট স্বীকার করেছে তারপরে বিজয় এসেছে তারপরে ফুলের মালা গলায় পড়েছে তারপরে তার বাবা হেসেছে তারপরে তার পরিবারটা হেসেছে রেজাল্টের কারণে আজকে সেই সংগ্রামের কথা যদি আপনি ভুলে যান আপনি নিজেও ভালো থাকবেন না আপনার পরিবারও ভালো থাকবে না আপনার সমাজও ভালো থাকবে না আপনার দেশটাও ভালো থাকবে না সুতরাং সংগ্রাম না করলে পরে বাংলাদেশের সোনার টুকরো এই ভূখণ্ড আলাদা হতো না ঠিক সংগ্রামের কোনো বিকল্প নাই প্রত্যেকটি জায়গায় সংগ্রাম এই সামিয়া নাদিয়া বিশাল বড় প্যান্ডেল তৈরি করার পিছনে যুবকদের সংগ্রাম আছে না নাই আছে একটা অনুষ্ঠান করবেন সেটার পিছনে সংগ্রাম সুতরাং আপনি যদি বিজয় হতে চান আপনি যদি সফল হতে চান আপনি যদি বিজয় অর্জন করে একটু হাসি মুখে আর পৃথিবীতে ভালো থাকতে চান সংগ্রামের কোনো বিকল্প নাই সংগ্রাম যারা করতে রাজি আছেন এবার দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর এত রাত্রে আপনাদের জাগানো সম্ভব হবে না আমি জানি রাত ১১টা আলোচনা শোনার মতো বিচক্ষণতার সাথে বসে থাকার মতো ধৈর্য কোনোটাই এখন নাই কোরআনের ক্লাস একটা ঘন্টা যতগুলি মানুষ বসে আছেন এক ঘন্টা সময় আমাকে দিতে পারবেন উঠা উঠি না করে কারা দিতে পারবেন দেখি আল্লাহ কবুল করেন বলেন আমিন বলেন আমিন তাহলে সংগ্রাম আমাদের সৃষ্টি লগ্ন থেকেই সংগ্রাম কোন জায়গায় সংগ্রাম ছাড়া সফল হবেন না এ জাতি যতদিন পর্যন্ত সংগ্রাম বুঝবে না ততদিন পর্যন্ত জাতির কপালে বিপদ আসতেই থাকবে শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে তিল তিল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে এ জাতির ঘুম ঘুমিয়ে থাকার একটা ফল চ্যালেঞ্জ করে বলছি বর্তমান কারিকুলামে কোন পথ দিয়া একটা ছেলে শিক্ষিত হয়ে উঠবে নিশ্চিত করে কেউ বলতে পারে না আবার শুরু করছে ট্রান্সজেন্ডার এটা নিয়ে যদিও অনেক কথা হচ্ছে শরীফ থেকে শরীফা আবার অনেক ট্রলও হচ্ছে এটা নিয়ে স্বামী আর স্ত্রী দুজনে মিলেই চাকরি করে দুজনে রাত্রে খাওয়া দাওয়া করেছে স্বামীর অফিস নাই ছুটি স্ত্রী বলছে তুমি বাসায় থাকো আমি অফিসে গেলাম সন্ধ্যাবেলায় স্ত্রী বাসায় এসে দেখে সেলোয়ার কামিজ পরা এক ভদ্র মহিলা বাসার মধ্যে দাঁড়ানো জিজ্ঞেস করছে আপনি কে উনি একটু মেয়েলি অঙ্গভঙ্গি দিয়ে বলছে আমি তোমার স্বামী ছিলাম এখন টের পাচ্ছ না কয় মানে আমি স্বামী ছিলাম আমার তুমি বাসার থেকে চলে যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে না আমি মনে মনে মেয়ে হয়ে গেছি তাই আমি এখন শাড়ি ব্লাউজ পরে বসে আছি স্ত্রী বলছে তোরে লাথি দিয়ে বিসি দুইটা আগে ফাটাবো তারপরে মেয়ে বানাবো থাম কি একটা হজবরল অবস্থা
শুধু সরকারের দোষ নয়, অশিক্ষিত অযোগ্য দৃষ্টিহীন এবং বিচক্ষণতা দূরদর্শিতাহীনের হাতে যদি আপনি এ ব্যবস্থা তুলে দেন আগামীতে আরো কঠিন অবস্থা হয়ে যাবে। এই কারিকলামের পরিবর্তন করা দরকার। যদি আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান, আপনি দেখেন যারা আগে লেখাপড়া করেছে তাদের সাথে বর্তমান সময়ের শিক্ষিত ছেলেরা দাঁড়াতেই পারে না, না পারে লেখাতে দাঁড়াতে, না পারে বলাতে দাঁড়াতে, তাদের বাচনভঙ্গি, তাদের পড়াশোনা, তাদের রাইটিং সম্পূর্ণটাই আলাদা। ছোট্ট বাচ্চা বলছে যা আমি আর স্কুলে যাব না। কেন? কয় স্কুলের ম্যাডাম বলেছে প্রাইভেট পড়তে। কয় তাতে অসুবিধা কী? কয় একবার স্কুলের বেতন আবার প্রাইভেটের বেতন। গার্জিয়ান বলছে আমি দেব বেতন, তুই পড়াশোনা করবি, সমস্যা কী? কয় না, হেডমাস্টার বলছে কসিংও করতে। কয় তাতে অসুবিধা কী? কয় তিন জায়গা বেতন দেওয়া লাগবে, একবার স্কুল একবার প্রাইভেট আবার কসিং। কয় আমি দেব, অসুবিধা কী? আপনি কি ভাবছেন প্রাইভেট কসিং সবগুলো দিয়ে কোন জায়গার শিক্ষাটা নষ্ট করছে? জিজ্ঞেস করেন এই মুরব্বীদের কাছ থেকে, আগে পড়াশোনা করেছে প্রাইভেট কি এরা জানতই না, কসিং কি এরা জানতই না, উন্নত করার পাইতারা করে গোড়া জাতির গোড়া কেটে দিচ্ছে এরা। যারা প্রকৃত শিক্ষা অর্জন করেছে, যারা ভাবে, তাদের মাথা ঘুরছে আগামী দিনে আমার সন্তান কোথায় গিয়ে লালিত পালিত হবে, কোথায় গিয়ে মানুষ হবে। আর যদি জাতি শিক্ষিত না হয়, চোর বাড়বে, ডাকাত বাড়বে, সন্ত্রাস বাড়বে, চাঁদাবাজ বাড়বে, নেশাখোর বাড়বে, গাঞ্জাখোর বাড়বে, গোটা জাতি অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এই অন্ধকার ছিল আই এম এ জাহেলিয়া, যেটা ছিল 1400 বছর আগে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাযিল হলো আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, যালিকাল কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, তমাম পৃথিবীর ভিতরে মানুষ নামক এই বিশাল জনপদের ভিতরে যত সেক্টরে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে আনার জন্য আমি কোরআনুল কারিম নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমাটা ব্যাখ্যার ভিতরে গেলে পরে মাথার ভিতরে ঢুকবে অন্ধকার কোথায়, সেখান থেকে অন্ধকার বের করার জন্য আমাদের কি করা দরকার। আমার বীর চট্টলার মুসলমানেরা, ভাষাটা মনে আছে কি বলেছি? বীর চট্টলার, এই শব্দটা কি আপনাদের খেয়াল আছে? মনে নাই, ভুলে গেছেন? এটা মরহুম শহীদ কোরআনের পাখি আল্লামা সাইদির মুখের আওয়াজ। বীর চট্টলার মুসলমানেরা, আপনারা ভুলে গেছেন? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে আনার জন্য কোরআন, পৃথিবীর ভিতরে যত অন্ধকার আছে, পরিবারের মধ্যে যদি অন্ধকার থেকে আপনার পরিবারটাকে আলোর দিকে আনতে চান, আপনার মেয়েটাকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে, আপনার স্ত্রীকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। চ্যালেঞ্জ করলাম তমাম পৃথিবীর বুকে, যেই নারীর অন্তরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, যেই মেয়েটার অন্তরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, ওই মেয়ে ওই নারীটা না খেয়ে মারা গেলেও কোনো দিন স্বামী এবং শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে না। আর যত মডার্ন শিক্ষিত হোক না কেন,
এখন এখনকার মডার্ন শিক্ষিত যদি হয় শুধু শিক্ষিত নয় ওর হাতে একটা টিকটকের আইডিও থাকে থাকে না নিজের দেহটাকে ব্যবসার পণ্য বানায় এরাই হলো জাতির অন্ধকার আসলে তারা সমঅধিকার নাম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আসে নানান কথা তারা বলে শুধুমাত্র জায়গায় জায়গায় তারা এই বিষয়গুলো ব্যবহার করে প্রয়োগ করে আমার ভাইরা আপনি আপনার ঘরটাকে সুন্দর করার জন্য আপনি আপনার পরিবারটাকে সুন্দর করার জন্য আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখার জন্য প্রথম পর্যায়ে বাংলাদেশে মানুষেরা তৈরি করলো তালপাখা আপনার শালীনতার উপরে নির্ভর করবে আপনি কতটুকুন পাবেন আর কতটুকুন পাবেন না আর যদি আপনার এখানে একটু কোন রকমের অসুবিধা আপনার দ্বারাই হয় তাহলে এটা রেকর্ড আল্লাহর দরবারে হচ্ছে নাকি হচ্ছে না রেকর্ড হচ্ছে না কি মনে হয় রেকর্ড হচ্ছে না আপনাদের একটু সন্দেহ ভাব আছে আমি আসছি কথাই খেয়াল করেন রেকর্ড হচ্ছে শুধু ক্যামেরা না আল্লাহ রেকর্ড করছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ এমন করো খেয়াল করেন মা ইয়ালফিজ ইয়ালফিজ মানে লব্জ শব্দ বাক্য মানুষ এমন কোন শব্দ উচ্চারণ করে না এমন কোন বাক্য ব্যবহার করে না এমন কোন ইশারা করে না এমন কোন চোখের ইশারা করে না এমন কোন হাতের ইশারা করে না এমন কোন সিগনেচার করে না এমন কোন টিপসই মারে না এমন কোন সিল মারে না এমন কোন কর্মকাণ্ড করে না যেটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয় না মানুষের জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করে সবগুলো আল্লাহর দরবারে লেখা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুন নাবা বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা শুধু লেখা হয় তা না যোগ করে গণনা করে করে লেখা হয় যেন একটা শব্দ বাদ না পড়ে একটা ইশারাও যেন বাদ না পড়ে 27 নম্বর পারা সূরাতুল কমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর তোমার অফিসে যেমন খাতা থাকে তোমার মিটিংয়ে যেমন রেজিস্টার খাতা থাকে প্রত্যেক মানুষের জন্য একটা করে রেজিস্টার খাতা আছে আল্লাহ বলেন ওকুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতর রেজিস্টার ভুক্ত করে আল্লাহ পাক ছোট বড় সব কথাগুলো লিপিবদ্ধ করেন কে এজন্য সুতরাং সাবধান চকরিয়ার মুসলমানেরা সাবধান বীর চট্টলার মুসলমানেরা সাবধান আল্লাহ বলেন এমন কোন ইশারা করবে না এমন কোন লব্জ বলবে না এমন কোন কথা বলবে না যেইটা আল্লাহর বিরুদ্ধে চলে যায় যেটা কোরআনের বিরুদ্ধে যায় যেটা আখেরাতের বিরুদ্ধে চলে যায় যেটা রসুলের বিরুদ্ধে চলে যায় শরিয়াতের বিরুদ্ধে চলে যায় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে চলে যায় আজকে তুমি যেটা করছো সেটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কোনো সন্দেহ নাই ওই দিনের বিচারক হবে আল্লাহ বিপদে পড়বে তারা আল্লাহ এবং রসুলের সাথে কোরআন হাদিসের সাথে বিয়াদবি করেছিল যারা সুতরাং কথাগুলো মাথার ভিতরে ঢুকানো লাগবে এটা আসলামউদ্দিন জিহাদি বানায়া বলতেছে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিবারটাকে অন্ধকার মুক্ত করতে চাও আজ তোমার সন্তান কেন তোমার কথা শোনে না তুমি জন্মদাতা পিতা তুমি একজন মা 10 মাস 10 দিন ধরে কষ্ট করেছ আমি মাঝে মাঝে যখন বাড়িতে যাই হঠাৎ করে রাতের বেলা আমার মেয়েটা দুধ পান করা যখন ছেড়েছিল না তার আগে বাড়িতে গেলে পরে আমার স্ত্রী কখনো কখনো বলতো আমার বাম পাশটা একটু মাসাজ করে দাও আমি জিজ্ঞেস করতাম কেন আমার স্ত্রী বলতো তোমার মেয়েটা ডান পাশ হয়ে দুধ পান করেছে একবারের জন্য আমাকে বাম থেকে ডান হতে দেয় নাই
এতটা কষ্ট করেছেন আপনার মেয়ে আজ আপনার কথা শুনে না আজকে বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে সন্তান তার বাবার মাকে কুপিয়ে মারে এটা কেন কি কারণে আমার ভাইরা কথাগুলো যদিও তিক্ত মনে হয় দুর্নীতি মুক্ত করার জন্য 50 বছর নয় 50 মিনিটের মধ্যে সবগুলা কক্সবাজারের বঙ্গোপসাগরে পালাবে অন্ধকার থেকে নিজেদের আলোর দিকে আনার জন্য মানুষের বানানো কিতাব দিলে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমার মধ্যে বলেন যে জায়গা কোরআন নাই ওই জায়গায় কোনো হেদায়েত নাই যেখানে কোরআন নাই ওখানে কোনো আলো নাই মানুষের সৃষ্টি করেছেন কে এই কয়জন মানুষ যদি মুখটা না খোলেন তাহলে তো আমি কথা বলতেই পারবো না আমাদের সৃষ্টি কে করেছেন আল্লাহ এখনো পিছনের ভাইরা জবাব দেয় নাই আঙ্গুল উঁচু করেন আকাশের দিকে আর সাক্ষী দেন আমাদের সৃষ্টিকর্তা কে যে কম উঠাবে তার মধ্যে সন্দেহ আছে কে আল্লাহ আঙ্গুল কয়টা উঠাইছেন আল্লাহ কয়জন সাক্ষী ঠিকঠাক মতো দেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহু আকবার প্রিয় ভাইরা খেয়াল করেন আমাদেরকে বানিয়েছেন যিনি আমরা কিভাবে চললে ভালো হবে কম জানেন তিনি কথা শুনতেছেন আমাদেরকে বানিয়েছেন যিনি আমাদের কিভাবে চললে ভালো হবে কম জানেন তিনি অথবা তিনি জানেন না বিষয়টা কি এমন এই মোবাইল যিনি তৈরি করেছে যেই ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এক্সপার্ট যিনি বানিয়েছে এটার একটা নিয়ম নীতির পেপার এর সাথে পাওয়া যায় নাকি যায় না কিভাবে এটার ব্যাটারি লাগাতে হবে কিভাবে এটার ব্যাটারিটা সেট থেকে খুলতে হবে সিম আপনার প্রবেশ করাতে হবে সিম খুলতে হবে কিভাবে ধরবেন ন্যানো নাকি পুরো বডি পুরো বিষয় পুরো ডিটেলস ওটার উপরে লেখা থাকে আপনি যদি সিস্টেম বহির্ভূত ইচ্ছা অনুযায়ী কোনো কিছু প্রবেশ করান তাহলে আপনার গোটা মোবাইলটাই নষ্ট হয়ে যাবে অথবা এটা আপনার কি বলে পুড়ে যাবে এটা ডিসকানেক্ট হয়ে যাবে আপনি ব্যবহার করতে পারবেন না পৃথিবীর কারো সাথে যোগাযোগ করতে পারবেন না আমার এই যুক্তিটা কি ঠিক আছে পৃথিবীর বুকে যারাই নিজের আইন তৈরি করে আল্লাহর আইনের মধ্যে গোজ ঢুকানোর চেষ্টা করছে গোটা জাতিকে আল্লাহ থেকে আলাদা করে দিচ্ছে উন্নতর চরম উচ্চ শিখরে চলে যাওয়ার কথা ছিল মুসলমানদের আজ সামান্য কটা ইহুদিদের হাতে মুসলিমরা মার খায় এমনে খায় মুসলিমদের সন্তানরা ডাক্তার কম ইঞ্জিনিয়ার কম যা দু চারটা বর্তমান হয়েছে ওগুলো রড দেয় না বাঁশ দেয় আমার ভাইরা যেগুলো জাতির জন্য কল্যাণকর সে কথাগুলো আমাদের বলতে হবে এটা দরকার কারণ আমাদের দেশে শুধুমাত্র খুশি করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এর উপরে যে একজন আছে তার খুশির বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই তার খুশির বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই আমরা তার খুশির চিন্তা করি না আমি কথা বলছি আমার আল্লাহ বেজার হবেন নাকি খুশি হবেন এইটা আমার আগে এইটা চিন্তা করে কথা বলি জীবনে কোনোদিন দুইটা বিষয়ের হিসাব করি না এক নাম্বার রিজেক দুই নাম্বার মৃত্যু দুটোই নির্ধারণ করা তামাম পৃথিবী আমাকে পাহারা দিলেও বাঁচাতে পারবে না সারা পৃথিবীর লোকেরা আমাকে গুলি করলেও মারতে পারবে না এটা আল্লাহ নির্ধারণ করা কোরআন থেকে বলছি নিজের বানানো কথা নয় আর চ্যালেঞ্জ করলাম এজন্য সরকার পরিবর্তন হয়েছে চরিত্রের কোনো উন্নতি ঘটেনি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহানায়ক রূপকার মাত্র 23 বছর কত বছর বাংলাদেশ স্বাধীন হইছে কত বছর এই 52 বছর চলে হ্যাঁ 50 আর 2 কত হয় কি বলে এটারে হ্যাঁ কক্সবাজারে কি কয় 52 আপনারা দুজন কথা বললে পরে আমি বুঝতে পারবো না আমি আরিফ ভাইকে বলতেছি ভাই ভালো করে আমারে বুঝাই দেন দুজনে কি কইলেন আমার ভাষা বুঝতেছেন তো আল্লাহর নবী মাত্র 23 বছরের ব্যবধানে বিধ্বস্ত হয়ে যাওয়া মাটির সাথে দুমড়ে মুচড়ে যাওয়া মাটির সাথে পচে যাওয়া গলে যাওয়া এমন মানবতাকে এমন উদ্ধার করলেন যেই মানুষগুলো সন্ত্রাসী ছিল যে মানুষগুলো চাঁদাবাজ ছিল যে মানুষগুলো নেশাখোর ছিল যেই মানুষগুলো সমাজের কীট বলে ধারণা করা হতো যে মানুষগুলো এমন কোন অন্যায় নাই যেই অন্যায়গুলো তাদের পক্ষে করা হয় নাই সব করেছে তারা এমন কি তারা এত নিচে নেমে গিয়েছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তারা কবর দিয়ে ফেলতো علمت نفس ما قدمت وأخرت الله অন্যত্র বলেন লি আই ذنب قتلت জোরে বলেন الله اكبر বি আই ذنب قتلت কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কেন তাদেরকে হত্যা করেছো ওই মানুষগুলো একটাই উত্তর থাকবে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে আমরা হত্যা করেছিলাম তারা এমন পর্যায়ে চলে গিয়েছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে সেখানে পাশেই আরেকটা গর্ত করা হতো ওই গর্তের ভিতরে ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দেওয়া হতো পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে তার মুখে স্বর্ণের চামচ দিয়া হাসি হাসি মুখ নিয়া তাকে আনন্দ তাকে নিয়ে আনন্দ উল্লাস করত নারী জন্মগ্রহণ করার পরে মাটিতে পুঁতে দেওয়া হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত যেদিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে ওই মানুষগুলোকে আল্লাহ পাক প্রশ্ন করবেন বি আই যামবিন কুতিলাত আল্লাহু আকবার প্রশ্ন করা হবে দুইটা ব্যাখ্যা এখানে লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন প্রথম নাম্বার হত্যাকারীকে কেন হত্যা করেছো হত্যাকারী যখন জবাব দেবে জবাবটা মনোপুত যদি না হয় উচিত জবাব যদি না হয় 100% ঠিকঠাক মতো জবাব না হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত প্রশ্ন করবেন যাকে মারা হয়েছে তার তাকে শুনতেছেন কথা কথা বোঝা যাচ্ছে প্রশ্নকারীকে প্রশ্ন করবেন কে প্রশ্ন করবেন যিনি হত্যা করেছে তাকে যে হত্যা করেছে তাকেও প্রশ্ন করবেন আল্লাহ শুধুমাত্র হত্যাকারীকে প্রশ্ন করলে হত্যাকারী যা জবাব দেবে সেটাই রাইট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদেরকে উঠানো হলো যাদেরকে মেরেছো যাদেরকে আঘাত করেছো যাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছো যাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো যাদেরকে ক্রস ফায়ার দিয়েছো যাদেরকে পিটায় মেরেছো কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে তাকেও উঠানো হবে আল্লাহ উভয়কে দাঁড় করায়া প্রশ্ন করবেন বলো না কোন অপরাধে তোমাকে মেরেছে এজন্য আমি বলি ভাই সাবধান কক্সবাজারের ভাইরা সাবধান এমন একটা কর্ম নাই যেটা আল্লাহর দরবারে লেখা হয় নাই বিরাট বড় ওয়েট সম্পন্ন কথা রে ভাই আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহু আকবার এখন যেটা করছো সেটা তোমার আমল নামায় জমা হচ্ছে তোমার দেখা দেখি যারা করবে ওটা ওটাও তোমার আমল নামায় জমা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন পরিবেশ পেলেন যেই পরিবেশে নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাজিল হলো কোরআনুল কারীম আল্লাহর নবী 23 বছরের ব্যবধানে আল্লাহর কোরআন দিয়া এমন পচে যাওয়া গলে যাওয়া সমাজটাকে উদ্ধার করলেন যেই সমাজটা পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ ছিল জোরে বলেন সুবহানাল্লাহ কত বছর সময় নিল 23 বছরের মূল সংবিধান কি ছিল বলেন বলে
আল্লাহর কোরআন নাকি মানুষের বানানো না মক্কাতুল মুআজ্জামা মক্কাতুল মুকাররমা জাজিরাতুল আরব গোটা আরব বিশ্বটাকে শাসন করার জন্য তাদের মাথায় বুদ্ধি কিন্তু কম ছিল না বুদ্ধি কম ছিল না বুদ্ধি কম ছিল না আবু জেহেল কখনো চাইনি যে মক্কাতুল মুকাররমার চত্বরে অন্যায় হোক অপরাধ হোক কেউ কারো কাউ রক্তপাত করুক এটা সেও চাইনি চেষ্টা করেছে পারেনি কারণ মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে মানুষকে ভালো করা জীবনেও সম্ভব না এ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকায়া রাখা লাগবে ঢুকায়া নেওয়া লাগবে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া মানুষকে উন্নত করা জীবনেও সম্ভব না উন্নত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটাই পথ আল্লাহর কোরআন আর আমার নবীর আদর্শ ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই বিশ্বাস করেন এই দুটোকে বাদ দিয়ে আপনি যতই চেষ্টা করবেন জাতিকে আপনি সুপথে আনতে পারবেন না অপরাধ নির্মূল করতে পারবেন না আমার দেশে অপরাধ যেন না হয় সেজন্য পুলিশ আছে দুর্নীতি দমন বিভাগ আছে সিআইডি আছে বিজিবি আছে কত কি বানানো হয়েছে দুর্নীতি বন্ধ হচ্ছে না বাড়তেছে আগে চোর ছিল আমার কুষ্টিয়াতে বলা হয় শিন কাটা আপনারা কক্সবাজারে কি বলেন মানে ওই যে ঘরের বাহিরে থেকে গর্ত করে ভিতরে উঠত শিং কাটা আগে ছিল এই সুর আর এখন বাংলাদেশটাকে আরো সুন্দর করে সাজাতে গিয়া ডিজিটাল বানায় আমরা এত পরিমাণ চোর বার করছি ওই শিং কাটা চোর গুলো এখন হ্যাক করে কি করে ওই চোরেরাই তো এখন হ্যাকার শিক্ষিত মানুষ আই পাস বিএ পাস এমএ পাস চেয়ারের উপরে বসা কলমের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করছে বিশ্বাস করুন আল্লাহর কোরআন দিয়াও যদি তাদেরকে শিক্ষিত করা যেত তাহলে পরে ওই চেয়ারে বসার সময় চিন্তা করত চেয়ারের দায়িত্ব আমার এর জবাবদিহিতাও আমাকে করতে হবে প্রথম নাম্বার সরকারের কাছে আর শেষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখেরি বিচার আখেরি জবাব আমাকে দিতে হবে যে জায়গায় যে মানুষের জবাবদিহিতার ভয় থাকে ওই মানুষ অন্যায় করতে পারে না আর যার জবাবদিহিতার ভয় নাই ও যা খুশি আপনারা কি রাগ করতেছেন ও যা খুশি তাই করতে পারে লক্ষ্য করেন এদেশ এই দেশের নেতারা যতদিন নিজেদেরকে দায়িত্বশীল মনে করবে ততদিন পর্যন্ত সমাজ এবং দেশ ভালো থাকবে যখন মনে করবে আমি মালিক তখন দেশটা খারাপ হবে কথা ভালো করে বোঝেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা খলিফা শব্দের ব্যাখ্যা খুব ভালো করে বোঝার জন্য কয়েকটা তাফসিরকে এক জায়গায় করে তাফহিমুল কোরআনকে সামনে রেখে ভালো করে বুঝবার চেষ্টা করবেন খলিফার নয়টা শর্তের মধ্যে একটা এই খলিফা জীবনেও কোনোদিন মালিক হতে পারবে না এ জমিনের মালিককে আসমানের মালিককে আমরা কি জীবনেও মালিক হতে পারবো যতদিন মনে করবো আমি দায়িত্বশীল আমি একজন খলিফা ততদিন পর্যন্ত আমার দ্বারাই অন্যায় কম হবে আর যখন মনে করব আমি মালিক মালিকের কোনো জবাবদিহিতা থাকে না যখন লোকেরা মনে করবে আমি মালিক তখন দেশটার বারোটা বাজবে এখন কত বাজে আল্লাহ ভরসা দেখেন প্রায় বারোটা বাজে এখন প্রায় বারোটা বাজে এই পীরাই নিয়ে আরো কিছু কথা ছিল কিন্তু বারোটা বাজলে তো আর আলোচনা আর কি বলবো একটু জিকির করেন লা ইলাহা এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে
তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে লা ইলাহা তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দুহাত মেলে তুমি কি জানবে না মহাগ্রন্থ কোরআনকে এ রাত কি কেটে যাবে ঘুমে আলো সে বলে এ রাত কি কেটে যাবে ঘুমে আলো সে বল জোরে বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে আল্লাহ পাক দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে চরম অন্ধকার আচ্ছন্ন যেই পরিবেশে আমি আপনাকে প্রেরণ করেছি আমি আপনাকে যেখানে আরসালা রাসূলাহু বিল হুদা যেই জায়গায় আমি আপনাকে প্রেরণ করেছি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা কাফেরেরা নিজেদের মন মর্জি মোতাবেক চলাফেরা করতে করতে তাদের অবস্থাটা এমন হয়ে গেছে ওরা পরিবারে অন্ধকার তৈরি করেছে ওরা সমাজে অন্ধকার তৈরি করেছে গোটা মক্কাতুল মুকাররমায় অন্ধকার তৈরি করেছে প্রত্যেকের ঘরে ঘরে অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু এই অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য আপনার নিজের মন মর্জি মোতাবেক কথা বললে হবে না নিজের মস্তিষ্ক প্রসূত আইন দিলে হবে না আপনি যেটা বলবেন সেটা বললে হবে না আমি আসমান থেকে যা নাজিল করব ওইটা প্রয়োগ করার মাধ্যমে অন্ধকার দূরীভূত করা সম্ভব আমার ভাইরা আপনার সংসারটাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন একটু ভালো করে কান লাগাবেন বর্তমান সময়টা উভয় সময়ের সাথে আল্লাহর কোরআনের আয়াতটার মিল করে আলোচনাটা বোঝার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধকার দূর করার জন্য যে কিতাব দিলেন ওই কিতাবের নাম কি একবার বলেন আমার দিকে খেয়াল আছে আপনাদের যে কিতাব আল্লাহ পাক দিলেন অন্ধকার দূর করার জন্য ওটার নাম কি কোরআনুল কারিম দিয়ে আপনি পরিবারের অন্ধকার দূর করতে চান আপনাকে কোরআনের কাছে আসা লাগবে সমাজের অন্ধকার দূর করতে চান কোরআনের কাছে আসা লাগবে রাষ্ট্রের অন্ধকার দূর করতে চান কোরআনের কাছে আসা লাগবে তাম বাংলার জমিনের অন্ধকার যদি দূর করতে চান কোরআনের কাছে আসা লাগবে বিশ্বাস করেন আর না করেন আমরা অনেক দেখেছি শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে অন্ধকার দূর হয় কি না এটাই দেখার বাকি আছে ঠিক কিনা আমরা দেখেছি না অনেক অনেক দেখেছি আমরা আমরা দেখেছি পাকিস্তানিদেরকে আমরা দেখেছি ব্রিটিশদেরকে আমরা দেখেছি আইয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কাটাচে খাল এর সাত চাচার নানান তাল ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখাচ্ছে অন্ধকার দূর করতে হলে আগামী দিন সাজাতে হবে আল কোরআনের বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক কিনা
আওয়াজটা যারা এখানে আছেন আর একটু জোরে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিতে পারবেন না এই তাকবীরের আওয়াজ দিয়েই 313 জন সাহাবী উহুদের ময়দান থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন বদরের প্রান্তর থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন এই তাকবীরের আওয়াজ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীরের আওয়াজ দিয়েছেন নমরুদ সহ্য করতে পারে নাই মূসা আলাইহিস সালাম তাকবীরের আওয়াজ দিয়েছেন ফেরাউন সহ্য করতে পারে নাই তাকবীরের আওয়াজ আল্লাহর ওলিরা দিয়েছে আল্লাহর ওলিরা যখন তাকবীরের আওয়াজ দিয়েছে বাংলার জমিনে বাংলার জমিনে শাহজালাল জগ রহমাতুল্লাহি আলাইহি তাকবীরের আওয়াজ দিয়েছেন রাজা গোর গোবিন্দ সহ্য করতে পারে নাই এই তাকবীরের আওয়াজ তসলিমা নাসরিন সহ্য করতে পারে নাই এই তাকবীরের আওয়াজের কারণে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যারা তারাও একটা একটা করে ঝরে পড়ে গেছে যেই মুসলমানের তাকবীরের আওয়াজ শুনলে পরে সমস্ত বাঘের লাইন ধরে বন ত্যাগ করে চলে গেছে সিংহর লাইন ধরে বন ত্যাগ করে চলে গেছে সাপের লাইন ধরে স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছে ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর বীর চট্টলার চকরিয়ার মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যারা তাকবীরের আওয়াজ দিতে চায় না মুসলমানের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না আল্লাহ কবুল করেন বলেন আমিন কষ্ট হচ্ছে না রাগ হচ্ছে না মন খারাপ না হ্যাঁ খারাপ লাগতেই পারে কোরআনুল কারীমের কথা শুনলে তাফসীর শুনলে কিছু মানুষের গা মাথা হাঁটু পা হাড় লাংস কিডনি এগুলোর ভিতরে চিনচিন ব্যথা হয় এটা শুরু থেকে অর্ধবদি পর্যন্ত এ রোগী এ হাসপাতালে আসে আছে এগুলো সমস্যা আসলে জন্মগত না এই সমস্যা আরো দূরের এটা হলো রক্তগত সমস্যা কি গত বিশ্বাস করুন আমার শরীরের ভিতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাই আমার শরীরের ভিতরে কালমার্সের রক্ত নাই আমার শরীরের ভিতরে লেলিনের রক্ত নাই আমার শরীরের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তের ধারা বইছে আমার শরীরের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্তের ধারা বইছে আমি হাজার বার মেরে ফেললেও মাথা উঁচু করা জাতি মাথা নিচু করা জাতি নয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত জাতির সফলতা দেবেন না তত যতক্ষণ পর্যন্ত জাতি বুঝবে না যে আমি আসলে কি সিংহের বাচ্চা এখন ছাগলের বাচ্চা সিংহের বাচ্চা এখন কি আপনাদের কি ইতিহাস শিখাবো না আপনারা ইসলামী ইতিহাস সাহিত্য আপনাদের পড়ার অভ্যাস আছে আছে না ইসলামী সাহিত্য অনেকেই পড়েন পড়ে না অনেকে ইসলামী সাহিত্য অনেকেই পড়ে আমি সাহিত্য পড়াচ্ছি না আপনারা পড়েছেন আপনারা জানেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের জঙ্গলের কাট কেটে গাছ কেটে ওখানে তিনি মঞ্চ তৈরি করে সমস্ত বনের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটা ছিল এমন হে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহর সাহাবী ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য এই আফ্রিকার ভূখণ্ডে এসেছি সুতরাং আমি তোমাদেরকে বলছি আমরা এখানে রাত কাটাবো আমাদের নিরাপত্তার জন্য জঙ্গলের এরিয়া ছেড়ে তোমরা হিংস্র প্রাণী যারা আছো স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাও আফ্রিকার সরকার এবং সরকারি লোকজন মনে করল এই বক্তব্য তাদের কানে পর্যন্ত যাওয়ার পরে মনে করলো মুসলিম সত্যিই পাগল আসলেই মুসলমানরা পাগল মানুষের কথা জঙ্গলের হিংস্র প্রাণী শুনবে নাকি ইতিহাস সাক্ষী দিচ্ছে হযরতে সাদের এই আওয়াজ দেওয়ার পরেই
জঙ্গলের বাগের লাইনে বাগ সাপের লাইনে সাপ সিংহের লাইনে সিংহ জার জার আন্ডা বাচ্চা মুখে আর পিঠে করে নিয়ে আর্মিদের মতো ফলিন হয়ে এলাকা ছেড়ে যারা অন্যত্র চলে যায় আমরা সেই মুসলমানের জাত আজ আমরা চুপ করে বসে আছি বলেই আমাদের এত সমস্যা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলেন আমিন জোরে বলেন আমিন আমার ভাইরা অন্ধকার দূর করার জন্য আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় আর কোন কিছু আছে কিচ্ছু নাই সমাজের অন্ধকার দূর করতে হলে কোরআন লাগবে একটু ভালো করে কান লাগাবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ পেলেন ওই সমাজের ভিতরে বর্তমান সময়ের মতো চুরি আছে ডাকাতি আছে চিন্তায় আছে রাহাজানি আছে ওই সমাজে বর্তমান সময়ের মতো আমাদের সমাজে চুরি ডাকাতি আছে আমাদের সমাজে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এই নিয়ম আছে না নাই আমাদের সমাজে অনেক মানুষেরা অনেক মানুষের ক্ষতি করে এমনি এমনি ক্ষতি করে সাপের মতো তার কোনো প্রয়োজন নাই দরকার নাই তারপরেও ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সমাজ পেয়েছিলেন আমার ছোট্ট মেধায় অ্যানালাইজ করে দেখেছি আই অ্যাম এ জাহেলিয়াতের যুগ যেটা বলা হতো অন্ধকারের যুগ যেটা বলা হতো ওর চাইতে বড় অন্ধকার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অন্ধকার যুগের বারোটি কাজ ছিল যে বারোটি কাজ তারা সর্বত্র করত সব জায়গায় করত ওই বারোটি কাজ আমার বাংলাদেশে হচ্ছে আরও পাঁচটি কাজ অ্যাড করা হয়েছে বারো আর পাঁচ কত হয় সতেরোটি কাজ আমার দেশে আমার সমাজে ক্রমাগত চলছে যেটা আমার কাছে মনে হয় ওই সময়ের চাইতে বর্তমান সময় 5% বেশি অন্ধকার কত পার্সেন্ট 5% বেশি অন্ধকার বর্তমান সময় এই অন্ধকার দূর করার জন্য সংবিধান চেঞ্জ করলে হবে না সরকার চেঞ্জ করলে হবে না মন্ত্রী চেঞ্জ করলে হবে না এমপি চেঞ্জ করলে হবে না মূলোৎপাটন করে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে অন্যথায় শান্তি সম্ভব না এই অন্ধকার যাবে না অন্ধকার যাবে না ভাই অন্ধকার যাবে না এই অন্ধকার থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কোরআনের রাস্তা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই আছে কি চেষ্টা তো কেউ কম করেনি কেউ কম করেছে কেউ কম করেনি প্রত্যেকেই চায় যে আমার দেশের জনগণ ভালো থাক আপনি একজন স্বামী আপনি চান না যে আপনার স্ত্রী এবং আপনার সন্তানেরা ভালো থাকে এটা চান না একজন স্বামী এটা চায় না একজন বাবা চাচ্ছে আমার অধীনস্থ যারা আছে তারা যেন আমার অধীনে ভালো অবস্থায় থাকে এটা একজন বাবা চায় চায় বলেই কক্সবাজারের হাজার মানুষেরা দেশ ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে প্রবাসে জীবন কাটাচ্ছে কাদের ভালো রাখার জন্য নিজের পরিবারের ভালো রাখার জন্য ঠিক কি না পরিবারের ভালো রাখার জন্য তিনি চান যে আমার অধীনে যারা আছে এরা যেন ভালো থাকে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন গভীর রজনী কেউ জেগে নাই মানুষেরা ঘুমের কোলে ঢলে পড়েছে পাখি ওরা ঢলে পড়েছে রব্বুল আলামিন আমরা কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়ার 7 নম্বর ওয়ার্ডের পালাকাটা এই জায়গার তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা কাজ সম্পন্ন করে তোমার দরবারে ভিক্ষুকের নেই দুটি করে হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আলোচনার শুরু থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুলগুলিকে মাফ করে দাও যা সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও সোনার মদিনায়
নবীজির রওজা মোবারকে হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। তমাম পৃথিবীর মাটির কবরে যত মমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রুহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেরই বাবা বেছে নাই, আল্লাহ আব্বা জান যে কি জিনিস যার নাই সে বুঝতে পারে। কত বাবা তার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বিদেশে পাড়ি জমায়, আর জীবিত অবস্থায় বাড়িতে ফিরতে পারে না। পরিবারের লোকজন ফুলের মালার পরিবর্তে কাফনের কাপড় আর অ্যাম্বুলেন্স নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করে। রব্বুল আলামিন, বাবা এমন একজন সৈনিক অন্যায় করলে, আঘাত করে, শাসন করে, অনেক সময় বলে বাড়ি থেকে বের হয়ে যায়। যখন বাড়ি থেকে বের হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, বাবা জিজ্ঞেস করে ছেলে কি বাড়িতে আসে নাই, তখনও যদি না আসে রাত্র যত গভীর হয় বাবার চিন্তা তত বাড়ে। লাইটটা হাতে নিয়া কোথায় কোথায় যেন খুঁজে ফেরে আর বলতে থাকে, বাবা আমি তোরে শাসন করেছি, তোকে মেরেছি ঠিকই, মারগুলো সব আমার কলিজায় লেগেছে রে বাবা, তুই তো বুঝলি না কোথায় চলে গেছ, আয় বাবা ফিরে আয়। রাত্র গভীর হয়ে গেলে মার কাছে এসে যখন ধরা দেই, মা তখন আসলে তলে নিয়া বলে, বাজান খবর ধারা দুষ্টামি করবি না। রব্বুল আলামিন, তোমার কাছে মিনতি, আব্বা জানের কবরে রাজাব দয়া করে মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের আম্মা যারা কবরে চলে গেছেন আল্লাহ, আম্মা জানের কথা কি ভোলা যায়, সন্তান পেটে নিয়া দশ মাস পর্যন্ত অপেক্ষা করেছেন কবে দুনিয়ার বুকে আসবো। আয় আল্লাহ তাআলা, কত মাস সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে নিজেই চিরতরে চোখটাকে বন্ধ করে দেয়। আয় আল্লাহ, আম্মা জানের খবরের আজাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আম্মা আব্বা যারা বেঁচে আছেন তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নেককার নেককারিনী বানায়া দাও। ভেবে দেখেছি আল্লাহ, আমি যদি নামাজ না পড়ি তোমার হুকুম পালন করার মানুষের অভাব না, আমি যদি আগত রোজাগুলি না রাখি রোজা রাখার মানুষের কোনো অভাব হবে না, কিন্তু ভেবে দেখেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, রহমত করার মতো আমার যে আর কেউ না। রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার সব আছে সব পারো, তুমি ছাড়া আমি যে আর কিছুই পারি না। আল্লাহ তোমার করুণা কামনা করি, যোগ্যতা নাই তবুও তোমার করুণা কামনা করি, আল্লাহ তোমার দয়া আমাদেরকে দান করো। আল্লাহ জানি এত অপরাধ এত অন্যায় হয়ে গেছে, তোমার করুণা দয়ার অযোগ্য হয়ে গেছি, আল্লাহ মেহরবানি করে আমাদের উপরে তুমি রহম করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো দয়া করে মাফ করে দাও, আল্লাহ এ মাহফিলটাকে কবুল করে নাও, আম্মা জানেরা যারা এসেছেন কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।